আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই ঈমানওয়ালারা, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রসুল, কোরআন, পরকাল, ফেরেশতা, কবরের আজাব, তকদিরের ভালোমন্দ, এসবের উপরে যারা বিশ্বাস করেছে তাদেরকে ঈমানদার বলে। তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল সম্পদ, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে না রাখে। ওই ঈমানওয়ালারা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের মাল সম্পদ, টাকা পয়সা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যেই ব্যক্তি ছেলে মেয়ের কারণে সম্পদের লোভে পড়ে অথবা জাগতিক অন্য কোনো কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা আল্লাহর ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে সামিল হবে, ক্ষতিগ্রস্ত বান্দা হবে তারা। দুনিয়াও তাদের ক্ষতিগ্রস্ত, আখেরাতও তাদের ক্ষতিগ্রস্ত। কারা? যারা সন্তান সন্ততি, ছেলে মেয়ে, টাকা পয়সা, এই জাগতিক লোভ লালসার কারণে আল্লাহর জিকির থেকে যারা গাফেল হবে। সমীর হাটের ভাইয়ারা, ছেলে মেয়ে দরকার আছে, টাকা পয়সা দরকার আছে, এগুলি না হইলে জীবন চলে না। আপনি বিবাহ করেছেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মনের কামনা থাকে একটা বাচ্চা, একটা সন্তান আল্লাহ যেন দান করে। কখনো কখনো সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা বাবা বড় ফেরেশান হয়ে যায়। কখনো কখনো মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনটা নিয়ে যাও, আমার বাচ্চার জীবনটা বাঁচাইয়া দাও। এত সাদের সন্তান যাদের সাথে রক্তের সম্পর্ক, দুনিয়ার সবচাইতে মজবুত সম্পর্ক যে সন্তানের সাথে, আল্লাহ বলতেছে খবরদার, ওই সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া যাবে না। তাহলে সন্তানের ভালোবাসা বেশি হবে না আল্লাহর ভালোবাসা বেশি? সবাইকে বলতে হবে ভালোবাসা কার বেশি? সুতরাং এই যুক্তি দেওয়া যাবে না যে আল্লাহ ছেলে মেয়ের পিছনে দৌড়তে দৌড়তে তোমার ডাকার সময় পাই নাই, তোমার জিকির করার সময় পাই নাই, এই যুক্তি দেওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, ছেলে মেয়ে কে দেয়? ইয়াহাবুল মাইয়াশা উইনাসাউ ওয়াহাবুল মাইয়াশা উযুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আমি যাকে চাই না কোনো সন্তান দেই না। কোটি কোটি টাকার মালিক একটা সন্তান নাই, এমন বহু মানুষ এই বাংলাদেশে আছে, লাখ লাখ টাকা খরচ করতেছে বাচ্চা হয় না, আবার থাকার জায়গা নাই, ঘর বাড়ি নাই, বাজার ঘাট করতে পারে না, পাঁচ ছয়টা বাচ্চা হয়ে গেছে, এমন মানুষও আছে না নাই? তাহলে সন্তান কে দেয়? সন্তানের ভালোবাসা থেকে কার ভালোবাসা বেশি? হ্যাঁ, জিকির হবে আল্লাহর, আল্লাহরে যেন ভুলে না যাই। আমওয়ালুকুম, টাকা পয়সা আল্লাহর দান, হালাল পথে ব্যবসা করবেন, টাকা কামাই করবেন। আমার বন্ধু, যত বৈধ উপকরণ আছে সবখান থেকে আপনি টাকা পয়সা কামাই করবেন, শরীয়ত এটা নিষেধ করে নাই। শরীয়ত যেটা সতর্ক সাবধান করেছে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, সম্পদ কোন পথে কামাই করেছো আর কোন পথে খরচ
করেছো। তাহলে ইচ্ছামতে কামাই করাও যাবে না, ইচ্ছামতে খরচ করা যাবে না। সম্পদ কামাই রুজি হবে আল্লাহর হুকুম অনুযায়ী, আর সম্পদ খরচ হবে আল্লাহর হুকুম অনুযায়ী। যারা টাকা পয়সা কামাই রুজি করা খরচ করাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা উসিলা মনে করে, তারা কখনো টাকা পয়সার কারণে আল্লাহকে ভুলে না। আজকে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, তাদের অন্যতম কারণ হলো টাকা পয়সা এবং ক্ষমতা। ক্ষমতায় থাকলে পয়সা কামাই করতে পারবে, পয়সা কামাই করলে মজা লাগবে, বড় লোক হওয়া যাবে। শুধু এইসব কারণে এক শ্রেণী মুসলমানের সন্তান হইয়াও আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহর কোরআনের আইন সবার জন্য না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ যেমন সবার, নবী যেমন সবার, কোরআন সবার জন্য। আল্লাহর সৃষ্টি জগতের যাবতীয় নিয়ামত সবাই ভোগ করে। সুতরাং কোরআনের আইন প্রতিষ্ঠা করা, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজে চলা, পরিবার চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, কোরআনের আইন বিধিবিধান অনুযায়ী সংবিধান তৈরি করা, অর্থনীতি তৈরি করা, বিচার বিভাগ চালানো, ব্যবসা বাণিজ্য করা, সালিশ দরবার করা, ছেলে মেয়ে চালানো, নারী পুরুষ চালানো, সারা দুনিয়া পরিচালনার বিশদ বর্ণনা এই কোরআনে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলছেন আমার বান্দারা, সত্য ন্যায় নীতি ইনসাফ দিয়া আমি আল্লাহ আমার কোরআনকে পুরা করে দিয়েছি। কোন ধরনের বেইনসাফি, অসত্য, অন্যায় এ কোরআনের মধ্যে নাই, কথাটা কার? প্রিয় বন্ধু, তাই টাকা পয়সার কারণে আল্লাহর জিকির থেকে দূরে সরা যাবে না, ছেলে মেয়ের কারণে দূরে সরা যাবে না। এবার বলেন আপনি একটা দল করেন, দলের কারণে আল্লাহর জিকির থেকে দূরে সরা যাবে নি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলের মিছিল দিলেন 1000 বার, ওই দলের মার্কার কথা আপনার আমল নামায় উঠলো, কিন্তু আল্লাহর জিকির একবারও নাই। অথচ জবান দিছে কে, ক্ষমতা দিয়েছে কে, শক্তি সামর্থ্য কার, মানুষ হিসেবে সৃষ্টি করছেন কে? তো যে আল্লাহ আপনাকে আমাকে এত কিছু দিল, সে আল্লাহর জিকিরে নাই, অথচ হাজার হাজার বার লাখ লাখ বার এ দুনিয়ার গোলামি করে, কোরআন শূন্য অনুমোদন করে না, এমন দলের গোলামি করে, জিকির আজকার করে, ওদের জিকির এমন মানুষও আছে না নাই? তাহলে সর্বাবস্থায় জিকির হবে কার? সবাইকে বলতে হবে কার? এখন আসেন জিকির কি? জিকির শব্দের বাংলা অর্থ স্মরণ, বাংলা অর্থ কি? জিকির হয় হলো কলবে, আর জিকিরটা প্রকাশ হয় জবানে। জবান হলো কলবের মুখপাত্র, আপনার কলবে যা চিন্তা তৈরি হয় তা প্রকাশ করে জবান। কলবে এক ধরনের জিকির হয়, সেটা জবানের মাধ্যমে প্রকাশ হয়। আরেক ধরনের জিকির আছে আমলি জিকির, কলবে মুখে সবসময় করে না, কিন্তু আমলের মাধ্যমে করে। বিভিন্ন ইমামগণ জিকিরের বিভিন্ন অর্থ করেছেন। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকির হলো আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর বিধান পালন করা। সুতরাং যারা আল্লাহর হুকুম আহকাম বিধান পালন করে না, তারা আল্লাহ জিকির করে না। আমার কথা বোঝা যায়? আমার সাথে আছেন? নারায় তাকবীর, না আর একটু মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে, নারায় তাকবীর। কুরতুবি ইবনে খুবাইব এর উদ্ধৃতি দিয়ে আহকামুল কোরআনে লিখেন যে জিকির শব্দের অর্থ হলো হালাল হারামের সীমারেখা মেনে চলা। যারা আল্লাহর কোরআনের বিধানের দেওয়া হালাল হারামের সীমারেখা মেনে চলে, তারা আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলেন।
এখন একটা লোক মদের ব্যবসা করে কিন্তু ফজরের পরে 1000 বার সুবহানাল্লাহ 1000 বার আলহামদুলিল্লাহ 1000 বার আল্লাহু আকবার এই জিকির কইরা লইছে এরপরে সকাল 8টা 9টার দিকে মদের ব্যবসা লাগিয়ে গেছে এখন আপনারা কন্ত তার জিকির হইছেনি কারণ সে টাকা পয়সা কামাই করার ব্যাপারে আল্লাহর আইন মানে নাই হালাল হারামের সীমারেখা মানে নাই এখন আরেকটা লোক বাজার করে সংসার চালায় ছেলে মেয়ের খরচপত্র ব্যবস্থা করে সুদের কিস্তি উঠাইয়া ভাই বেজার হইছেন নি কেন আচ্ছা একটা সুদের টাকায় কয়টা নেক হয় সওয়াব আছে নি নবীজি বলছে যে সুদের এক টাকা খায় সে যেন 36টা জানার গুনাহ কামায় এবার অঙ্ক করেন এক টাকা খাইলে যদি 36 ব্যবিচারের গুনাহ হয় তাহলে 100 টাকায় কত ব্যবিচার হয় 1000 টাকায় কত ব্যবিচার হয় যেই বেটা মাসে 15000 টাকা সুদ উঠায় এই বেটা কয় লাখ ব্যবিচারের গুনাহ কামায় এবার হিসাব করে দেখেন যে সারা পৃথিবীর বেশারা এত ব্যবিচার করে নি আচ্ছা হাদিসে এটা কি শুনেন নাই যে নবীজি বলেছে যে সুদ খায় সে যেন মায়ের সাথে ব্যবিচার করে নাউজুবিল্লাহ বলবেন না এখন আপনি সুদ খাইতেছেন সুদের কিস্তি উঠাচ্ছেন সুদের টাকা দিয়ে পাঞ্জাবে কিনছেন সুদের টাকা দিয়ে টুপি কিনছেন সুদের টাকা দিয়ে তসবি কিনছেন ফজরের নামাজের পরে তসবির মধ্যে পড়তেছেন সুবহানাল্লাহ 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 তারপরে 8টা 9টার দিকে কিস্তি উঠানোর জন্য বাইরে গেছেন আপনার এটা জিকির হইব নি ইমাম কুরতুবি বলছে জিকির মানেই হলো হালাল হারামের সীমারেখা মেনে চলা যারা হারাম খায় তারা জিকিরের নামে লাফাইতে লাফাইতে বাঁশে উঠে গেলেও তার জিকির বলে না জিকিরের নামে কিছু লাফাইনি জিকিরের নামে হুজুরের মনসে এমন ভাবে চাবি ধরে যে হুজুর যেন মাইরে ফেলাইতে আছে আমরা এগুলা বলি না কিন্তু এগুলো জিকির না এগুলো হইলো জিকিরকে তামসায় পরিণত করা ইসলামটা একটা হাসি তামসায় পরিণত করেছে এরা ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করছে সাহাবীরা কোনোদিন রাসূলকে মনসে গিয়ে এভাবে চাবি ধরছিনি তো এরা কি সাহাবীদের থেকে বেশি জিকিরের আশে কই গেল নি একজন পরিচিত লোক জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে শংসং করতেছে আমারে ফাঁসে একজন কয় হুজুর এত তো তরকারি বেছে আমি হাত থেকে 1 কেজি আলু লইছিলাম আমারে 200 গ্রাম কম দিছে আর হেতে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে সাধারণ মানুষ লাফাইতেছে জিকিরে জ্ঞান আরাই ফেলছে মনে হয় জানল হুইল ম্যাচ যেভাবে লাফায় না এভাবে লাফাইতেছে শুয়ে শুয়ে আর পাবলিক মনে করতেছে বাবা রে কি আশেকে রসুল রে কিন্তু ভাষা একজন কয় হুজুর ও তো তরকারি বেছে ওর থেকে আলু বেছে পেঁয়াজ বেছে আমি 1 কেজি আলু লইছি 200 গ্রাম কম দিছে এতের এখন এসকো দেখছেন নি এবার আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের নামে এইসব হাসি তামাশার কাছ থেকে আল্লাহ রক্ষা করুন প্রিয় ভাইরা আমার জিকির তাহলে কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাম ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলাম সুবহানাক ফাকিনা আযাবান্নার যাকিরিন বান্দা হলো তারা যারা আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় চাকরি করা অবস্থায় দোকানদারি করা অবস্থায় হাল চাষ করা অবস্থায় পথ চলা অবস্থায় হার হালাতে 24 ঘন্টায় জিকির হবে কার ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে
পূর্ণিমার চাঁদ আকাশে তাকায়া তাকায়া চিন্তা ফিকির করে, আল্লাহ কিভাবে তুমি আসমানে চাঁদ ফিট করেছো, এত সুন্দর করে আসমানটা সাজাইছো, এই পুরো সৃষ্টি জগৎ দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই মাইকটা দেখলে মাইকের একজন মিস্ত্রি আছে আবিষ্কারক আছে পরিচয় পাওয়া যায়, এই ঘড়ি দেখলে বোঝা যায় যে ঘড়ির একজন আবিষ্কারক আছে, এই সৃষ্টি জগৎ দেখলে বোঝা যায় যে সৃষ্টি জগতের একজন বানানেওয়ালা আছে, তিনি আমাদের আল্লাহ। যে কুল কায়নাত কে সৃষ্টি করেছেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, মা খালাকতা হাযা বাতিলা, এসব তুমি বেহুদা সৃষ্টি করো নাই, অনর্থক সৃষ্টি করো নাই, মালিক আমি তোমার বান্দা, আমার সৃষ্টি করার পিছনেও তোমার একটা উদ্দেশ্য আছে, জগৎ সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে, সুতরাং আমি ফরিয়াদ করি আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জোরে বলেন আমি। হে আল্লাহ, হে মাবুদ, যা বানাইছো এগুলো জাহান্নামে যাবে না, জাহান্নাম জান্নাতের হিসাব হবে দুই শ্রেণী, একটা হইলো মানুষ আর একটা হইলো জিন। সৃষ্টি জগৎ দেখলাম, চিন্তা ফিকির করার মানসিকতা নিয়ে দেখলাম, মোরাকাবা মুশাহাদাত মানসিকতা নিয়ে দেখলাম, ধ্যানের মানসিকতা নিয়ে দেখলাম, বলা হয়েছে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়া। আল্লাহর কোন বান্দা যদি এক ঘন্টা পিকির করে, ফিকির করে, গবেষণা করে, সারা রাত নফল নামাজের সব আল্লাহ তারে দিয়ে দেয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি জগৎ দেখার মধ্যেও জিকির আছে না নাই? জিকির বসা অবস্থায়, জিকির শোয়া অবস্থায়, জিকির চলা অবস্থায়, জিকির ব্যবসা বাণিজ্য অবস্থায়। আচ্ছা আপনারা বলেন তো, ব্যবসা করা অবস্থায় জিকির কি? ব্যবসা করা অবস্থায় জিকির হলো কাউকে ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আচ্ছা ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া আসেনি, এই যে রমজান মাস আসতেছে মাশাআল্লাহ, রহমত বরকতের মাস, আসার আগেই কারেন্টের দাম কি? রহমত আইছে তো তাই খালি দাম বাড়ে আর কি, কারেন্টের দাম বাড়িয়ে গেছে, কেন বাড়ে জানি না। বিশ্বাস করেন সৎ নেতৃত্ব, আল্লাহওয়ালা নেতৃত্ব, আমানতদার নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হতো, অল্প সম্পদে আল্লাহ বরকত দিয়ে দিত, কিন্তু এখন পাবলিক শোষণের শিকার হয়, সম্পদে বরকত হয় না। শিয়ালের কাছে মুরগি দিলে যেমন ফেরত পাওয়া যায় না, ওদের কাছে কোটি টাকা দিলে ও অভাব যায় না। আরো বাড়ল কাঁচা মরিচের দামও কি, রোজ আসলে কি বাড়ি যায়? শুনেন, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, টাটকা ইফতারি লইয়া যান, অথচ দুই দিন আগের বাসি ইফতারি আসিল 1 কেজি, এটার লগে টাটকা আরেক কেজি মিলে 2 কেজি রেঞ্চে রেঁধে বলতেছে নিয়ে যান রোজাদার টাটকা ইফতারি, এ ভেজাল আসেনি। আবার সমীরাটের বাইরে আছেন রাগইয়ের না, আবার কি করে আমরা এটা করি না, আমি সমীরাটের কথা কইতেছি না, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবসায়ী ভাইদেরকে হযরত আবু বকরের সাথে হাসর করে দিও আল্লাহ, ঢাকা শহরের কথা কইতেছি। রমজান আসলে অনেক ভেজাল ভাই রয়, মৌসুম চলতেছে পেঁয়াজের, এখনই পেঁয়াজের দাম 100 টাকার উপরে, কি কারণে বাড়তেছে কেউ জানে না, অথচ সব ইমানদার, সব আজিশিয়া, সব আল্লাহওয়ালা, সব তাহাজ্জুদি, কোরআন শরীফ না পড়লে দিনে অফিসের কাম শুরু করে না, তাহাজ্জুদের অ্যাকশন দেখছেন নি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দাও, বুঝ দাও, দাঁড়ি পাল্লা ঠিক রাখার ব্যাপারে বহু কথা আছে, ওজনে কম দিও না, ওজনে ভেজাল দিও না, খাদ্যদ্রব্যে ভেজাল দিও না, এটা প্রতারণার ব্যবসা। নবীজি বাজারে গেলেন, একজনের শস্যের স্তূপে হাত ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া দিয়ে নবীজি দেখে যে ভিতরে ভিজা, উপরের গুলা শুকনা, বোঝা যায়নি, শস্যের স্তূপ উপরে শুকনা দিয়া সাজাই দিছে, ভিতরে কি ভিজা,
ধরেন মাছ সাজাইছে উপরে বড় গুলা আর ভিতরে ফোঁসা গুলা কিন্তু উপরে বড় গুলা দেখি সাজাইছে যেন সব বড় বড় মাছ আসলে নিচে সব কি ফোঁসা এটা একটা প্রতারণা না এভাবে সাজাইছে আলু সাজাইছে কাটা গুলা ফোঁসা গুলা ফোকায় কাটা গুলা নিচে আর উপরে সব বড় মাপের আলু আবার সাজাইছে ধরেন বিভিন্ন ফল ফোঁসা গুলার নিচে ভালো গুলা কি এখন পাবলিক উপরে দেখলে ভালো গুলা দেখে দেইকাই কি এত সুন্দর ফল দেন বাস এরপরে যেই না মাত্র ফাল্লা ঢুকাই দিছে বড় গুলো উপরে রয়ে গেছে নিচে ভাজা গুলা ফাল্লার ভিতরে হয় নি প্রিয় বন্ধু নবীজির শস্যের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া দেখলেন উপরের গুলো শুকনা ভিতরের গুলো ভিজা নবীজি জানতে চাইলেন কি উপরে শুকনা কেন ভিতরে ভিজা কেন ওই বেটা ভয় কাটতেছে ভয় পাইয়া গেছে হুজুর বৃষ্টি হয়েছিল কি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৃষ্টি হইলে উপরের গুলো থাকবে ভিজা নিচের গুলো থাকবে শুকনা এখন তো দেখি নিচে ভিজা উপরে শুকনা তো বৃষ্টি কি আকাশ থেকে পড়ছিল না জমিন ফাইডে বৃষ্টি উপরে উঠছিল বৃষ্টি যদি জমিনের নিচে থেকে উপরে উঠে তাহলে নিচের গুলা থাকবে ভিজা আর বৃষ্টি যদি আকাশ থেকে পড়ে তাহলে উপরের গুলা থাকবে ভিজা তোমার দেখি উপরে ভিজা নিচে উপরে শুকনা নিচে রাসূল কি বুঝছে না যে কি করছে নবীজি বুঝছে যে ভিতরে ভিজা গুলা রেখে উপরে শুকনা গুলা ফিনিশিং দিছে কাস্টমার দেখে মনে করবে যে সব শুকনা তখন পাল্লা ধরবে শুকনা গুলো উপরে দিয়ে ভিতরে ভিজা দিয়ে কাস্টমার ঠকাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছে মান গাশা ফালাইসা মিন্না যে নাকি ব্যবসায় প্রতারণা করে সে আমি নবীর উম্মত নয় তাইলে ব্যবসায় জিকির কি ব্যবসায় জিকির হলেও যে আপনি ব্যবসার মধ্যে কোনো কাস্টমারকে ঠকাবেন না এটা কার জিকির এখন আপনি মুখে বলতেছেন সুবহানাল্লাহ 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 1 কেজির মধ্যে 800 গ্রাম দিয়ে দিছে আবার জোরে ধাক্কা দেয় সুবহানাল্লাহ তাইলে এটা জিকির হইব নি আবার কাস্টমারের জিকির আছে কাস্টমারের জিকির কি কাস্টমারও বন্ধু দোকানদারের দোকানদারের মাল চুরি করবে না দোকানদার বেচারা একলা কাস্টমারে কিনার কথা কইয়া ব্যাগে ঢুকায় দোকানদার টেরো পায় না এরকম চোর কাস্টমারও আছে না নাই সিয়ারা সুরত দর্শি হুজুরের মতো দোকানদার যেন মনে করে যে একটা আল্লাহওয়ালা মানুষ আমার দোকানে আসছে রে মনে রহমত আসছে আসলে তো চোর কিন্তু সিয়ারা সুরদর্শী কি হুজুরের শুনেন মসজিদে গেছি এক দোকানদার আমারে কয় হুজুর এ দোকান থেকে বাকি নিয়া ঠিকমতে বাকিটা না দিলে ফেরেশতারা কি শাস্তি দিব কি পাপ হইব কবরে একটু কড়া করে ওয়াজ দিয়েন কি হইছে কয় আমি জমিন বেচা 10-12 লাখ টাকা দিয়ে একটা মুদি দোকান দিছি এক বছরের মধ্যে আমার মুদি দোকানদারটার মধ্যে লাল বাতি জ্বালাই দিছে বাকি খাইয়া কয় বিকেলে দিয়ে দিমো এক সপ্তাহ পরে দিয়ে দিমো ভালো ভালো মানুষ শিক্ষিত মানুষ প্রভাবশালী মানুষ লজ্জা শরমে বাকি না দিয়েও ফেললাম না কিন্তু যেই না মাত্র বাকিটা দিলাম আর দোকানের সামনে দিই এখন এত চোখ উল্টেলায় শেষে কয় আপনি যে জুমার খুতবা দেন আপনার সামনে প্রথম কাতারে বসে থাকে একটা লোক সে তার বাপের 40-এ খাবানোর জন্য আমার দোকান থেকে 52,000 টাকা বাকি নিছে এখন দিব কইছে 15 দিনের মধ্যে 3 মাস হয়ে গেছে আমার দোকানের সামনে দিয়ে যায় না একদিন আমি তাকে কইলাম যে ভাই আপনার বাপের খরচ পাতির জন্য যে 52,000 টাকা নিলেন আমি দোকানে লাভ করছি কয় টাকা 52,000 টাকা আপনি টাকাটা দেন না কেন উল্টা আমার হিট লইছে হুজুর কয় টাকার দোকানদার হইছে কোনো বেটা আমার কাছে টাকা পাইব সময় পাই না বেটা দিতে পারি না এক্ষণে দিতে পারি ইত্যাদি কই ওরে দিছে দোলাই চুরিতে চুরি আরো সিনা চুরি কই মনে হয় জানা আমি অপরাধ করিয়া ফেলাইছি ওরে 52,000 টাকা দিয়া এখন সেকেন্ড অপরাধ হইছে আমি টাকাটা চাইলাম কেন আর হে যে ওয়াদা দিছে 15 দিনে টাকাটা দিয়ে দিব 3 মাসে দিচ্ছে না এটা কোনো অপরাধ কয় আপনার সামনে প্রথম কাতারে নামাজ পড়ে প্রিয় বন্ধুরা আমার খুব কষ্ট লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কারো থেকে এই নিয়তে বাকি নেয় যে একবার বাকি নিতে পারলে তোর আর টাকাটা
দিব না মনে মনে নিয়ত করে দেব না কেমনে তুই আমার থেকে বাকি টাকা উঠাইয়া নেস আমি দিকে ছাড়বো কিন্তু উপরে বলতেছে দে বাকি দে সকালে দেব বিকালে দেব এখন টাকা ভাঙতি নাই ওই ছেলে টাকা পাঠাবে বিভিন্ন যুক্তি দিয়ে বাকি নিয়ে গেল কিন্তু উদ্দেশ্য হলো নিতে পারলে আর ফেরত দেবে না নবীজি বলছে এই লোকটা মারা গেলে আল্লাহ বড় বড় সৌরদের সাথে তার হাসর করবে জোরে বলেন নাউজুবিল্লাহ যে দোকান থেকে বাকি নিল টাইমলি দিল না নবীজি বলছে এই লোক মারা গেলে কার সাথে আসর হইব আস্তে কনকা আরো জোরে কার সাথে মানুষ পায় স্বর্ণের খনি আমরা পাইছি সোরের খনি ও ভাই রে যারা দোকানে বাকি নিয়ে ঠিকমতো টাকা দাও না তুমি কিন্তু সোরের কাতারে দাঁড়াইবা তুমি যদি ডেইলি 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কও এটারে আল্লাহ জিকির বলে না তুমি যদি জিকির আজকার করো জিকিরের হক আদায় করতে চাও তাহলে যার থেকে টাকা বাকি নিছো ওয়াদা অনুযায়ী তার টাকাটা আদায় করে দাও আল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে কাস্টমারের জিকির হইলো টাইমলি টাকাটা দিয়ে দেওয়া আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাইয়েরা আমার নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ জিকির করে নামাজের সব সময় যখন হয় মসজিদে আজান হয় আল্লাহু আকবার হয়নি তো আল্লাহু আকবার আল্লাহ বড় সর্বশক্তিমান বান্দা এইসবের মাধ্যমে জিকির করে কার আল্লাহর বড়ত্বের উচ্চারণ করার মাধ্যমে বান্দা জিকির করে কার তো আজান হলো এলান মসজিদের দিকে আহ্বান করা হয় কিন্তু যেই না মাত্র আজান হয় সাথে সাথেই নামাজের কথা স্মরণ হয় কি হয় না আজান হইলে জিকির হলো ওযু করে নামাজ পড়ার জন্য চলে যাবেন এটা হলো জিকির যেমন আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ নিঃসন্দেহে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ ফাবুদনি আমার ইবাদত করো বান্দা ইবাদত হবে কার ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার জিকির করার জন্য নামাজ আদায় করো যারা নামাজ পড়ে না তারা আল্লাহর জিকির করে না পানির নিচে বাতি জ্বলে ঝড় তুফানে নিবে না আমার পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না টুনটুনা টুনটুন এরকম কিছু পীর আছে না নাই আমার নিজের মুসল্লি এক পীরের মুরিদ হয়ে নামাজ ছেড়ে দিছে কি ভাই নামাজে ছেড়ে দিলেন কয় হুজুর যখন বোকা ছিলাম তখন আপনাদের কথা বহুত অজু করছি শীতের মধ্যে আর এখন আমি একজন ভালো পীর পাইছি তার কাছে আধ্যাত্মিকতা বুঝছি ফানাফিল্লে হয়ে গেলে নামাজ রোজা দরবারি ভাই ও কালেমা কোরআন ও ভাই ও কোনো কিছুর দরকার নাই ও কালেমা কোরআন কোনো কিছুর কি দরকার নাই ওই আমার মরার সময় আমার কাফনে আমার কফালে আমার গাউসে পাকের নাম লিখে দিও নাউজুবিল্লাহি মিন যালিক আচ্ছা আপনারা বলেন কোন পীর যদি সত্যিকারে দিন শিখায় সেটার সাথে কোনো আলেমের তো কোনো দুশ্মনী নাই সাহাবা একরাম যেভাবে আল্লাহ রসুলের কাছে দিন শিখেছে সাধারণ লোকেরা যদি কোনো পীরের কাছে গিয়ে এভাবে দিন শিখে ইসলাম শিখে তাহলে কি আপনাদের আমাদের ওখানে কোনো হিংসার দরকার আছে ওই পীরের বিরুদ্ধে আমাদের কি কথা বলার দরকার আছে কিন্তু ওখানে গিয়ে তো ঈমান হারাই ফেলে সাহাবা একরাম নামাজি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পাওয়ারফুল পয়গাম্বর তিনি তো ফরজ নামাজ পড়েছেন নফল নামাজও পড়েছেন আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ নফল
পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তাহাজ্জুদ কাযা হয় নাই, তিনি তাহাজ্জুদ বাদ দেন নাই, তার জন্য সেটা অবশ্য কর্তব্য ছিল। কখনো কখনো শেষ রাতে দয়ার নবী মায়ার নবী এত লম্বা তেলাওয়াত করতেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন, পায়ের পাতা ফুলে যেত, পায়ের পাতা সকালবেলায় জুতার মধ্যে পা ঢুকতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জন্য আটটা জান্নাতের দরজা খোলা, আপনি কেন এত বেশি কষ্ট করেন, এত বেশি ইবাদত করেন? আমরা যদি এরকম গ্যারান্টি পাইতাম, আমরা অন্যদেরকে কইতাম তোমরা ইবাদত করো, আমার এত টেনশন নাই। কিন্তু নবীজি জবাব দিলেন, আফালা আবদান শাকুরা, ও আয়েশা, আমার যে আল্লাহ আমারে এত নিয়ামত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আমি বুঝি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? বলেন না সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় হবে তার, আর শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম হলো নামাজ। যারা নামাজ পড়ে না তারা আল্লাহ জিকির করে না, নামাজের মধ্যে আছে সুবহান রাব্বিয়াল আলা, জিকির কার? নামাজের মধ্যে আছে সুবহান রাব্বিয়াল আযীম, জিকির কার? নামাজের মধ্যে আছে আল্লাহু আকবার, জিকির কার? নামাজের মধ্যে আছে সামি আল্লাহু লিমান হামিদা, জিকির কার? নামাজের মধ্যে আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এ সবগুলা জিকির, জিকির কার? নামাজের মধ্যে কোরআন আছে, নামাজের মধ্যে হাদিস আছে, নামাজের মধ্যে দোয়া আছে, নামাজের মধ্যে মাগফিরাত আছে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুজ যুনুব, আল্লাহ আমি আমার উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। তাহলে নামাজ হলো বড় জিকির, নামাজ হলো বড় জিকির, যারা নামাজ পড়ে তারা আল্লাহর জিকির করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাল্লাহ নামাজ পড়বো তো? হ্যাঁ, অনুরোধ করি নামাজের মাধ্যমে জিকির, অন্যের পাওনা আদায় করে দেওয়ার মাধ্যমে জিকির, কাউকে ব্যবসায় না ঠকানোর মাধ্যমে জিকির, এগুলা সব আমলি জিকির। এগুলা কি জিকির? শো অবস্থায় জিকির, বসা অবস্থায় জিকির, অফিস আদালতে জিকির। আপনি যদি অফিসে জিকির করেন তাহলে বাম হাতের ইনকাম করেন যাইব নিও, বাম হাতের ইনকাম বুঝছেন নি কথা কন্যা কা, এটার নাম কি গুস গুস। নবীজি বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলা হুমা ফিন্নার, ঘুষ দাতা হোক ঘুষ গ্রহিতা হোক দুইজন জাহান্নামী। ভাই শুনতেছেন নি, যে ঘুষ দেয় সেও কি, আর যে ঘুষ খায় সেও কি? এখন বহু নামাজি ঘুষ করো আছে না নাই? নামাজও আছে ঘুষও আছে। নবীজি বলছে, তুই নামাজ লইয়াই তুই জাহান্নামে যাওয়া লাগবো, কারণ তুই সঠিক নামাজি নয়, তুই ঘুষখোর নামাজি। আগে ঘুষখোর ঘরে নামাজি ভাই, বেজারে চিনি কোন? এখন মাসালা কি, মাসালা হলেও আপনি ঘুষ দিয়ে কাউকে বঞ্চিত করবেন না। কথার কথা, এখানে ছয় জন প্রার্থী আছে, এখন একজন ইন্টারভিউতে প্রথম হয়েছে, সে চাকরিটা পাবে, কিন্তু সে দেখতেছে যে বেটা ইন্টারভিউতে ফার্স্ট নাম্বার হয়েছে, সে 10 লাখ টাকা দিয়ে চাকরিটা কি নিয়ে নিব। তাইলে ওই বেটা 10 লাখ টাকা ঘুষ দেওয়া হারাম। এখানে ঘুষ দাতার উপরে লানত, ঘুষ গ্রহিতার উপরে লানত। কিন্তু 1 নাম্বার যে হয়েছে, সে বলতেছে আমি কেন ঘুষ দিব, আমি তো মেধার ভিত্তিতে চাকরি আমার হয়। এখন সে দেখতেছে, সে যদি কিছু আড্ডি গুড্ডি বিড়ি সিগারেট না খাওয়ায় তাহলে কোনোভাবে এদের এই বৈধ চাকরিটাও কি, বুঝতেছেন নি, বৈধ চাকরিটা হইতো না। তো বেচারা যাইবে কই, যেদিকে যায় এদিকে ঘুষ। তখন কোন কোন আলেমরা বলেছে, ঘৃণার সহিত একটা কুকুরেরে যেরকম আড্ডি গুড্ডি খাওয়ান, বাধ্য হয়ে আপনি আপনার বৈধ অধিকার আদায় করার জন্য আপনারে যদি আড্ডি গুড্ডি কিছু দিতে বাধ্য করে, তাইলে আপনি ঘৃণার সহিত দিবেন, সেই ক্ষেত্রে গুণাটা হের বেশি হবে, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ, আমার যদি ফ্যাট ট্যাট না থাকতো তাহলে তো চলতাম, আল্লাহ, তো এই জালিমে তো আমার টাকা দিতে কি করলো, বাধ্য করলো। আমি 7 দিন ঘুরছি এক অফিসে, অফিসের ফিওন আমারে কয় আপনি কোনো জায়গায় বেশি দিন চাকরি করতে পারতেন না। তা আমি গেলাম, আমার অপরাধ কি? কয় অপরাধ হলে তো আপনি কিছু বুঝেন না,
আমি কিছু কি জীবনের প্রথম দিকের কথা বলি, রমজান মাস ছিল, যার কাছে আমার ফাইলটা আটকা এত বড় পাঞ্জাবি, এরকম বড় দাড়ি আর এই সিলাই করা টুপি, মানে গোল টুপি সিলাই করা। এখন আমি ফাইলে কাগজ সব দিছি, সব কাগজ দিছি, হঠাৎ করে ফাইল ঘাঁটি দেখেছে কাগজ দুইটা নাই। এখন উনি আমারে কয় কি ফাইল দিছেন, ফাইলে তো কাগজ নাই, যান ওই দুইটা লই আসেন। তা আমি মনে করছি আসলেই হয়তো আমি তাড়াহুড়ো করছি, কাগজ বাদ পড়ে গেছে। তো যাই হোক প্রিন্সিপাল স্যারের কইলাম, স্যার মরে গেছে, এখন কাগজ দুইটা দেন। তো উনি আবার দুইটা দিছে, আমি আবার দিছি। পরের দিন ফাইল তালাশ করে দেখি যে আরো দুইটা নাই, এই দুইটা আছে, এখন অন্য দুইটা নাই। তখন আমার হে ধমকায়, আপনি যে এখানে আইছেন ফাইল বুঝেন না, ফাইল সোরের মার বড় গলা, আপনি কি এর কাগজ ঠিক করছেন? তা আমি কইলাম কি হয়েছে ভাই, রাখুন কেন কি কয়েছে? আমি কইলাম সব কাগজ তো দিলাম, কাগজ কি আমি খাইয়ে ফেলেছি? এখানে কত ফাইল ফুড়ি রয়েছে, সব ফাইলে কাগজ আছে, আপনারটা কই গেল ভাই? উল্টা হেতে আমার সাবান দিয়ে দোলাই করতেছে, কারণ হাতে শেয়ারে আছে। তা আমি আবার যাই কাগজ আনছি, কাগজ দিছি, দেওয়ার পরে আমারে কয় আপনি যতবারে কাগজ দেন কাগজ কিন্তু পাইতেন না। কথা কি বুঝছেন? তখন আমারে আপনি তো বুঝেন না, আপনার কাগজ হইলে দিনে পাইতে, কাগজ হইলে দিনে কি চিরকাল আমার কথাটা মনে থাকবে। আমি এটা বলি নাই কোথাও, আজকে প্রসঙ্গে আসাতে বললাম। রমজান মাস মেজাজ খারাপ হয়ে গেছে, আমি একটু আতর বাইর করে আতর লাগাইছি আর ঘুরতেছি, একবার বাইরে যাবার ভিতরে যাই। এখন ওই যে বেটা গুসখুর হেতে বইয়ে রয়েছে, তো হেতে রাগ হয়ে গেছে, আতর লাগাইছে কি, আতর লাগাইছে কে? আমি হেতে আসতে কইলাম যে ভাই আমি তো আতর লাগাইছি। কয় আপনি আতর লাগাইছেন? আপনি হুজুর মানুষ মশলা জানেন না যে রমজান মাসে আতর ব্যবহার করলে রোজা ভাঙি যায়? গুসখুরের ওয়াজ, গুসখুরে আমার ওয়াজ করে যে আপনি কি জানেন না আপনি হুজুর মানুষ, রমজান মাসে আতর ব্যবহার করলে কি? তা আমি কইলাম না আমি তো এটা কঠিন মশালা, এটা জানি না, কিন্তু আপনি যদি রোজার প্রতি এত দরদ হন, আজকে তিন দিন যাবত আমার ফাইল ছাড়েন না, কারণ আমার ফাইলে কাগজ থাকে না, কার তখন রোজার কিছু হয় না? এতে আমার রাগই চলেন, চলেন নামাজের সময় হয়েছে চলেন। তা আমি বললাম এখন আজান হয় না? কয় না আমি সবসময় আজানের আগে মসজিদে যাই, কিন্তু টাকা ছাড়া একটা ফাইলে লড়ে না, এত বড় ফাইল ইস্তু করেছে। যাই হোক শেষ পর্যন্ত আমি আর এই ফাইল ধরি নেই। একজন আছে সে কাজ করে, তো বাইরে কইলাম যে ভাই আমার ফাইলটা ছুটে দেন, কেমনে কেমনে পারেন যা পারেন ছুটে আসেন। মানে আপনি কোনো একটা অফিসে গেলে মানিজ্য তলা মানুষগুলোকে ঘুষখোররা বেজ্জুতি করে ছাড়ে, সুরের মার বড় গলা, এইসব জালেমদের হাতে পড়েছে প্রশাসন। এতে নামাজ পড়ে নামাজের মাধ্যমে জিকির যদি হয়, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, ব্যবিচার থাকবে না, অনাচার থাকবে না, অবিচার থাকবে না, টাকার বান্ডেল খাইয়া বিচার চুরি করবে না, কারণ সবাই জিকির করে আল্লাহর ভয় করে আল্লাহকে। কিন্তু এখন এমনও দেওয়া যায় টাকার বান্ডেল দিলে সালিশ দরবারও গুইরা যায়। আমার ঘুষ খাইয়া দরবারে আসেনি, বেশি খারাপ লাগে নি কেন? না খারাপ লাগে, লাভ নাই, খারাপ লাগে লাভ নাই ভাই, ওয়াজ ওয়াজে তালে চলল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দাও। নারায় তাকবীর। যদি সত্যিকারের জিকির হয় তাহলে এই সমাজে কোনো অপরাধ থাকার কথা না। যেই ফিরে জিকিরের তালিম দেয়, সেই ফিরে তার সব বাইরে বাড়ি থেকে বাইর করে দিছে। কথা কি বুঝছেন নি? যে কোনো এক ফিরে তার মুরিদের কিসের তালিম দেয়? জিকিরের তালিম দেয়। আচ্ছা সৎ ভাইকে ভাই নি, আপনার বাপের স্ত্রী প্রথম মারা গেছে, তো সেই স্ত্রী করে আপনারা ভাই, পরে আবার আপনার বাপে বিয়ে করছে, বিয়ে করা কি পাপ নি? তো সেই ঘরে সন্তান হয়েছে, তা আপনি আপনার ভাইয়ের উপরে ন্যায় বিচার করতে পারলেন না? আপনি হাজার হাজার মুরিদের কিসের ন্যায় বিচার, কি জিকির শিখান? আপনার অন্তর আত্মাই তো মুছে গেছে,
আপনি লাফাই লাফাই গাছে রাখা উঠলইব নি বেজার হইছেন নি কেন আপন ভাই সব ভাই আমি অনুরোধ করি কারো সৎ ভাই থাকলে খবরদার তার সাথে অবিচার করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি এর দিকে তাকান হযরতে হালিমাতু সাদিয়া বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন দুধ খাওয়াতাম মুহাম্মদ আমার একটা স্তন থেকে পান করত আর একটা স্তন থেকে এক ফোঁটা দুধও পান করত না কারণ কি বলেন কারণ হলো হুজুরের একটা দুধ ভাই আছে হুজুর তার দুধ ভাইয়ের জন্য যেন ন্যায় বিচার করে আরেকটা স্তন রেখে দিত একটু জোরে বলেন সুবহানাল্লাহ কি শিক্ষা পেলাম আমরা শিক্ষা পেলাম এটা মহানবী যদি তার দুধ ভাইয়ের সাথে এত সুন্দর ন্যায় বিচার করে আমরা কেন আমাদের সৎ ভাইয়ের সাথে করতে পারবো না সৎ ভাই কেন বলবো সৎ ভাই বলা নয় বরং আমরা সবাই বলবো উনি আমার আপন ভাই আপন ভাই আমরা বলতে পারি যে এত বড় হয়েছি আমাদেরও তো অনেক ভাই আছে আমরা কাউ কারো হক নষ্ট করি নাই আল্লাহ আমাদেরকে ন্যায় নীতি ইনসাফের উপরে টিকে থাকার তৌফিক দিন একটু জোরে বলেন আমি বঞ্চিত করে পাওনা থেকে খুব কঠিন কইলাম হুজুর আর বেহুজুর এই হকের ব্যাপারে ন্যায় বিচার করা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন এটা হলো জিকির প্রিয় ভাইয়েরা আমার জিকিরের আরেকটা অর্থ হলো আল্লাহর ভয় অন্তরকে পৌঁটা কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনিনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হয় আর আল্লাহর কথা বলা হলে আল্লাহর আলোচনা হলে কোরআনের আলোচনা হলে আল্লাহর আইনের কথা বলা হলে আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে সুবহানাল্লাহ কার ভয়ে কার ভয়ে যখনই আল্লাহর কথা বলা হবে আল্লাহর কোরআনের কথা বলা হবে যে ভাই আমি যে কথাটা বলছি এটা না আমার না এটা আল্লাহর কথা হে মুসলমান ভাই আপনি কেন বিরোধিতা করছেন আমি যে কথাটা বলতেছি এটা তো আমার নবীর কথা এটা তো আল্লাহর কথা যখনই বলা হবে তখন ইমানদারের অন্তর আল্লাহর ভয়কে ভুগবে সে আর এটার বিরোধিতা এটা হলো জিকির প্রিয় ভাইয়েরা আমার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন আল্লাহর কোরআন তার সামনে তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায় কোরআনের আলোচনা শুনলে ঈমান বেড়ে যায় কোরআন অধ্যয়ন করলে ঈমান বেড়ে যায় কোরআন প্রতিষ্ঠার কাজ করলে ঈমান বেড়ে যায় ঈমান বাড়ার মানে কি ঈমানের পাওয়ার বেড়ে যায় ইমানের পাওয়ার বেড়ে যায় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর বিপদ মুসিবতে এই মজবুত ঈমান ওয়ালা আল্লাহর উপরে ভরসা করে সুবহানাল্লাহ তাহলে জিকির গুজারকারী বান্দা বিপদ মুসিবতে ভরসা করে কার উপরে আপনি এমনি জিকির করেন আর ভয়ে আপনি জালেমের জুলুমের একটা সমালোচনাও করেন না সমালোচনা না জালেমের জুলুমের পর্যালোচনা করে ওখান থেকে নসিহা নেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জালেমের সামনে হক কথা বলা এটা এক ধরনের জিহাদ বড় জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জালেমের সামনে বিপদের সময় হক কথা বলে না সে বোবা শয়তান আর আপনি কি করলেন ভয়ে মুসিবতের ভয়ে আপনি হকের বিরোধিতা করলেন আর জালিমের সাথে তলে তলে সম্পর্ক রাখলেন এটা কখনো জাকিরিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না আপনারা কি শুনতেছেন নারায় তাকবীর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জাকিরিন বান্দা সব সময় ভরসা করে কার উপরে প্রিয় ভাইরা আমার এই জিকিরটা আপনি কেন করবেন সর্বাবস্থায় যদি আপনি আল্লাহ জিকির করতে পারেন জিকিরটাকে অন্তরে হাসিল করতে পারেন অন্তরে ধারণ করতে পারেন তাহলে জিকিরের কারণে অশান্ত আত্মা শান্ত হয়ে যাবে অন্তরের প্রশান্তি আল্লাহ তার জিকিরের মাধ্যমে দান করে সুবহানাল্লাহ একটু ভালো করে শুনেন আল্লাহ বলেন
ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الله رب العالمين বলেন আল্লাহর জিকিরের দিকে রুজু হয় যেই ব্যক্তি আল্লাহ তাকে হেদায়েত দান করেন তারা ওই সব লোকদের তারা ওই সব লোক যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহর জিকিরে তাদের অন্তরে প্রশান্তি আসে মনে রাখবা আল্লাহর জিকির ছাড়া অন্তরে কখনো প্রশান্তি আসে না প্রিয় বন্ধু এবার শুনেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে যার অন্তর নরম হয় না আল্লাহর জিকিরে যার অন্তর বিগলিত হয় না তার জন্য ধ্বংস অনিবার্য আল্লাহর জিকিরের মাধ্যমে যার অন্তর বিগলিত হয় না যার অন্তর নরম হয় না যার চোখ থেকে পানি বের হয় না তার ধ্বংস অনিবার্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতে কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যলালিন মুবিন আল্লাহু আকবার ফাওয়াইলুল কাসিয়াতে কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যলালিন মুবিন যার অন্তর আল্লাহর জিকিরে বিগলিত হয় না তার জন্য ধ্বংস নিবার্য সে গোমরাহির মধ্যে আছে আল্লাহ আমাদেরকে গোমরাহি থেকে রক্ষা করুন প্রিয় ভাইরা আমার এবারে আসেন দু একটা জিকিরের নমুনা আমি আপনাদের সামনে পেশ করব হযরত ইউসুফ আলাইহিস সালাম কিভাবে জিকির করেছেন হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে জিকির করেছেন আল্লাহর পয়গম্বরগণ কিভাবে জিকির করেছেন একটা জিকিরের কথা মনে করাই ইউসুফ আলাইহিস সালামকে একটা মহিলা তার পার্সোনাল কামরায় নিয়ে গিয়েছিল মহিলাটার কি নাম জোরে কন্যা গা আরে জোরে নিছিল কি জিকির আসগার করানোর জন্য নাকি একটা উদ্দেশ্যে সেটা কি ভালো ছিল না খারাপ আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর ছিলেন না কি পরিমাণ সুন্দর ছিলেন এক বর্ণনায় বলা হয়েছে তমাম দুনিয়ার সৌন্দর্যকে যদি ছয় ভাগ করা হয় ছয় ভাগ করে পাঁচ ভাগ একজনারে দিলে যে সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও বেশি সুন্দর ছিল সেই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে ওই মহিলা মহিলাটাও কিন্তু অসুন্দর ছিল না বাদশা রায়হানের কন্যা জালাইখা ওই সময়ের সেরা সুন্দরী সাতটা দরজা বন্ধ করে দিছে কোন মানুষজন নাই মহিলার ইউসুফ একা এখন আপনি হাদিস পড়েন তফসির পড়েন কোরআন পড়েন মহিলা নগ্ন অথবা নগ্ন ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে এরপরে মহিলা জবাব দিছে আমার দিকে আস আমার দিকে আস ওয়াকালাত হাইতালাকা কওলা মাআযাল্লাহ ইউসুফ আমার কাছে আস সমীর হাটের ভাইয়েরা বলেন তো ইউসুফ আলাইহিস সালামকে মহিলা যেদিকে ডাকতেছে ইউসুফ বুঝে কি বুঝে না কি জন্য ডাকতেছে বুঝেনি কিন্তু এটা যে বুঝে এটাও বুঝে কাজটা ঠিক তাইলে এখন সাহায্য চাইতে হবে কার এই যে বিপদের সময় তার আল্লাহর কথা মনে হইল কঠিন পাপের সময় তার আল্লাহর কথা মনে হইল এটাই হলো সত্যিকারের জিকির যেটা ইউসুফ আলাইহিস সালাম করেছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা কন আমাকে বাংলাদেশে যুবক যদি হইতো ইউসুফের জায়গায় কিছু বুঝিনি আমার কথা কিছু বুঝিনি ধরেন ইউসুফের জায়গায় আমাকে বাংলাদেশি কোন এক সোনার ছেলে হেতে এমনি সেঞ্চুরি করে ফেলায় এমনি হেতে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় স্ত্রীরে স্বামীরে বান্ধে স্ত্রী লয়ে গেছে জঙ্গলে হেরা দর্শনকারী হয় না দর্শনকারী বানায় হুজুর করে চুয়ান্ন বছর যিনি কোরআন বুকে নিয়া নারীর অধিকারের কথা বললেন সারা জীবন যিনি তার স্ত্রীকে পর্দা করালেন নারীদেরকে ইসলামের পথে আনলেন মা হিসাবে নারীর মর্যাদা স্ত্রী হিসাবে নারীর মর্যাদা বোন হিসাবে নারীর মর্যাদা বিবাহের ক্ষেত্রে নারীর মর্যাদা এইভাবে সারা জিন্দগি যিনি কোরআন হাদিস দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে নারীর মর্যাদার কথা বললেন যাদের বংশের ইতিহাসে কোনোদিন নারী নির্যাতনের কোনো ইতিহাস নাই তাদেরকে দর্শন মামলার আসামি বানানো হয়েছে আর যারা আগা গোড়া দর্শনকারী আজারাদা দর্শনকারী ফালে তারা হয়ে গেছে নারী দরদি
ল্যাংটা হয়ে গেছে শরমলা আর কাফড় জবরজে পরে হেরে বানাইছে বেচারো ল্যাংটা বাবা হয়ে গেছে কি শরমলা আজি বেটা সব সময় কাপড় সমুন পরি ফইরা চলে হেরে বানাইছে কি বেচারো কত শরম নাই এত যদি শরম থাকতো এতে কাপড় গুততো না ইউসুফ আলাইহিস সালামের জায়গায় সবির হাটের যুবকদেরকে বলি এটা কিন্তু যৌবনকালের একটা বড় শিক্ষা আমার নবী বলছে যারা যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটায় কোন মহিলা যদি তাদেরকে খারাপ কাজের দিকে ডাকে যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার খারাপ কাজে ছাড়া দিতে পারবো না কোন পুরুষ যদি কোন মহিলাকে খারাপ কাজের দিকে ডাকে মহিলা যদি বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার ডাকে ছাড়া দিতে পারবো না ওই যুবক আর ওই যুবতী কি আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এটা হলো জিকির এখন ইউসুফ আলাইহিস সালাম দেখছে যে আমি যদি এই মহিলাটাকে সাড়া দেই এটা পাপ হবে একটা দ্বিতীয় হইল আমি কুয়োর মধ্যে ছিলাম কুয়ো থেকে আল্লাহ আমারে বাঁচাইছে বাঁচাইয়া মিশরের বাজারে উঠাইছে বাজারে উঠানোর পরে এই মহিলার স্বামী আমারে কিনছে কিনে আমার এই বাড়িতে আনছে এখন আমি হইলাম মহিলার স্বামীর কিনে আনা চাকর আমারে ছেলের মর্যাদা দিছে একজন পুরুষের সবচেয়ে বিশ্বাসী জায়গা হলো তার স্ত্রী আমি যদি তার স্ত্রীর সাথে খারাপ কাজটা করি তাহলে তার স্বামীটা আমার উপরে কি হবে বেজার হবে আমি আমানতের খেয়ানতকারী হব কোন যুক্তিতে খারাপ কাজে সাড়া দেওয়ার অনুমতি যে কোনো যুক্তিতে খারাপ কাজে সাড়া দেওয়া যায় না এটাই হলো তরুণদের জন্য আমার এখানে শিক্ষা ফেসবুক ইন্টারনেট ইউটিউব হাজার হাজার কন্টেন্ট হাজার হাজার ভিডিও ছড়িয়ে পড়ছে আগে তো মুরব্বীরা সচেতন ছিল লাঠি ছোড়া লইয়া দৌড়াইতো কিছু কন্ট্রোল করতো এখন পকেটে পকেটে মোবাইল আর সিমে সিমে এখন হাবি জাবি ছড়াই পড়তেছে আল্লাহর দয়া আল্লাহর সাহায্য ছাড়া যুবক যুবতী চরিত্র হেফাজত করা খুব কঠিন আমি অনুরোধ করি বাইং মাছের কথা কই বাইং মাছ চিনেননি আপনাদের কাছেই তো নদী বাইং মাছ কাদার মধ্যে থাকে না কিন্তু কাদা থেকে যখন বাইং মাছ বাইর হয় মনে হয় যেন সাবান দিয়ে গোসল করি আইছি একটু ময়লাও তার দেহে কি তা আমাদেরকে এরকম হইতে হবে আল্লাহ ফেসবুক ইন্টারনেট সমাজ যতই ব্যাপারদা অশ্লীলতা থাকুক আমরা আমাদের চরিত্রটা বাইং মাছের মতো হেফাজত করবো লিল্লাহে তাকবীর ইউসুফ আলাইহিস সালামের জিকিরটা এখানে কি ইউসুফ আলাইহিস সালামের জিকির হলো কলাত মারাজ আল্লাহ আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া আমার আল্লাহ আমার এখানে থাকার জন্য উত্তম একটা ব্যবস্থা করে দিয়েছে ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন নিঃসন্দেহে জালেমেরা কখনো সফল হয় না আমি যদি এই পাপটা করি এই মহিলার সাথে হাসি আনন্দ করি আমি জালেম হয়ে যাব আমি জালেম হয়ে যাব জালেমেরা সফল হয় না আল্লাহ তুমি আমার রক্ষা করো এটাই হলো আল্লাহ জিকির হায় আল্লাহ শত্রুদিকে এখন পাপ আর পাপ পুরা সমাজ ব্যবস্থা বেপরদায় ভরে গেছে পুরা সমাজ ব্যবস্থা সুদ ঘুষে ভরে গেছে আল্লাহ আমরা হকের কথা বললে আমাদের উপর জুলুম হয় কোরআনের শাসনের কথা আমরা বলতে পারি না আল্লাহ যারা কুফুরি রাজনীতি করে তারা করতে পারে আমরা তোমার সার্বভৌমত্বের কথা সংবিধানে লিখেছি এ কারণে আমাদের আল্লাহ নিবন্ধন বাতিল হইয়া যায় সোর সিটার বাটবার ঘুরে বেড়ায় একজন আলেম আজকে বড় জুলুমের শিকার আল্লাহ আমরা কি করব জানি না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যতকাল আমাদের জীবন থাকবে রুহ থাকবে আমরা তোমার কোরআনের দাওয়াত আমরা ত্যাগ করব না হকের আওয়াজ আমরা বন্ধ করব না আল্লাহ যদি আমাদের জীবন এই রাস্তায় চলে যায় আমরা জীবন দিয়ে দেব আমরা জীবন দিয়েও কোরআনের পতাকা উড্ডীন করার চেষ্টা করব আল্লাহ এইটুকুন খেদমতের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও একটু জোরে বলেন আমি এটা জিকির চতুর্দিকে আল্লাহর আইনের পক্ষে কথা বলার একটা লোক নাই এ হাজার হাজার মানুষের মধ্যে আপনি আল্লাহর কোরআন বুকে নিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠার দিকে দাওয়াত দিচ্ছেন এটা আল্লাহ জিকির আপনি আল্লাহকে স্মরণ করছেন আল্লাহর আইনের কথা স্মরণ করায় দিচ্ছেন জাতিকে আল্লাহর আইন না মানলে কি ধরনের বিশৃঙ্খলা হয় কি ধরনের নৈরাজ্যকর অবস্থা সমাজের সৃষ্টি হয় সেগুলো আপনি মানুষকে স্মরণ করায় দিচ্ছেন আপনি আল্লাহর বড় জাকিরিন বান্দা নারায় তাকবীর কোরআনুল কারিমে আল্লাহ বলেন
ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনাটা গড়ায় ফেলতো যদি আল্লাহ তাকে দয়া না করতেন আর যদি নিদর্শন না দেখতেন, তাহলে আল্লাহর শরণ তিনি করেছেন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের রক্ষা করছে না করে নাই, মাজরে কোন করছে না করে নাই, দরজা তো বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম আওয়াজ শুনলেন, বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ রাস্তা বের করে দিবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজা পর্যন্ত গেলেন। ইউসুফের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত দেওয়া, আল্লাহর দায়িত্ব ছিল দরজা খুলে দেওয়া। ইউসুফ তার দায়িত্ব পালন করেছে, আল্লাহ ইউসুফের চরিত্র হেফাজতের জন্য রাস্তাও বের করে দিয়েছে। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ, হৃদয় হবে ফুলে ফুলে, হৃদয় হবে ফুলে ফুলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ, জোরে বলেন আমিন। বাইরে গেছে আমার জিকির বোঝানোর উদ্দেশ্য, ইউসুফের ঘটনা আর ওইদিকে আগাবো না। এবার দেখেন আইব আলাইহিস সালামের জিকির, আইব আলাইহিস সালামের নাম শুনছেন নি? সমীরহাটের আইব বাইনি, আল্লাহ নবী মাশাআল্লাহ। হযরত আইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাংঘাতিক রকমের অসুস্থতা দিয়েছেন, চর্মরোগ হয়ে গেল, দুর্গন্ধ ছুটে গেল চামড়া থেকে, একে একে সবাই চলে গেল তাকে ছেড়ে, তার স্ত্রী তাকে ছাড়লেন না। এত অসুস্থতার মধ্যেও তিনি আল্লাহর উপরে নারাজ হইলেন না, সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? এত মারাত্মক অসুস্থ আইব আলাইহিসসালাম কিন্তু আল্লাহর উপরে নারাজ হইলেন না, আল্লাহকে স্মরণ করলেন কিভাবে, জিকির করলেন কিভাবে? ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা, আইয়ুব আলাইহিস সালাম ইযা নাদা রাব্বাহু, যখন তিনি তার রবকে ডাকলেন, আন্নি মাসসানিয়া দুররু, আমি তো আল্লাহ অসুস্থতায় শেষ হয়ে যেতেছি, আল্লাহ কষ্ট করতেছি, এখন তো আমি ধৈর্য ধরতে পারতেছি না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালু আল্লাহ, তুমি তো মেহরবান, আল্লাহর কাছে বলছে আল্লাহ পোকা খেয়ে ফেলতেছে সব। তাফসীর বলছে সব কিছু পোকায় খেতে খেতে পোকা যখন জিব্বা খেয়ে ফেলবে তখন তিনি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এতদিন অসুস্থতা ভোগ করেছি, চামড়া পচেছে পোকা খেয়েছে, তোমাকে কোনোদিন কিছু বলি নাই, কারণ আমার জিব্বাটা ভালো ছিল, এই জিব্বা দিয়ে আমি তোমার মতো মাওলা জিকির করেছি, তোমার মতো মাওলাকে আমি ডেকেছি, তোমাকে স্মরণ করেছি, এখন তো পোকায় আমার জিব্বা খেয়ে ফেলতেছে আল্লাহ, কিভাবে আমি তোমার মতো মাওলারে ডাকবো, এখন তুমি দয়ালু আমি কষ্ট করতেছি। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আখলাহু ওয়া মিসলাহু معهم رحمة من عندنا وذكرى للعابدين فاستجبنا له আমি আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম এবং আমি আল্লাহ তার কষ্ট দূর করে দিলাম, সুবহানাল্লাহ। তাইলে আপনি জিকির করবেন কি? অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে যাবেন, যাবেন না, ওষুধ খাবেন, খাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ এ তুমি ঔষধ তো হুকুম দাও যেন ঔষধ আমার দেহে চিকিৎসার কাজ করে, কারণ আল্লাহর অর্ডার ছাড়া কোন ঔষধ আপনার চিকিৎসার কাজ করবে, এটা হলো আল্লাহ জিকির। তাইলে আপনার বিশ্বাস কি ডাক্তারের উপরে না আল্লাহর উপরে? ডাক্তার মরে নিও, ডাক্তারও মরে, তাইলে বোঝা গেছে ডাক্তারে তো ছাড়াছাড়ি কি? তা আপনি যে হাসপাতালে গেছেন সে হাসপাতাল থেকে বহু লাশ মরা মানুষ বারো না, এই জন্য সর্বাবস্থায় জিকির হবে আল্লাহর, যে আল্লাহ ওষুধ খাইছি চিকিৎসা নিতেছি তুমি আমার চিকিৎসা দাও, এটা জিকির। প্রিয় ভাইয়েরা আমার, আসহাবে কাহাফ সাতজন যুবক এক জালেম বাদশার এলাকা থেকে হিজরত করলো, ওই বাদশার নাম হলো দাকিয়ানুস বাদশা, যে নাকি শিরিক কায়েম করেছে তার রাজ্যে। ওই যুবকের আল্লাহর উপরে ভরসা করে শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ মানে কি? ওরা সাতজন বলছে আমরা এই শিরকি ব্যবস্থাপনা মেনে নেব না, নারায় তাকবীর। তারা যুবক কয়জন? সাতজন।
সূরা কাহাফ যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটা কত সাংঘাতিক ব্যাপার যে পুরো রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা একদিকে আর এই সাতজন যুবক একদিকে, এর মধ্যে যুবকদের জন্য ইমানি শিক্ষা আছে না নাই? পুরো সমাজ যদি উল্টা দিকে যায়, আমরা আল্লাহর কোরআন বুকে নিয়া পুরো সমাজ ব্যবস্থাকে আল্লাহ জান্নাতের দিকে ডাকবো। আসাবে কাব যেভাবে আত্মসমর্পণ করে নাই, আমরাও জালেমে জুলুমের সামনে আত্মসমর্পণ করবো। নারায় তাকবীর। কারা কারা আল্লাহর দিন প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে চায়? তো সাতজন যুবক সারেন্ডার করে নাই। শেষে সাতজন যুবকদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ওরা তখন চিন্তা করছে হিজরত করতে হইব, হিজরত আমাদের জান বাঁচানোর জন্য না, কারণ আমরা যদি মরি যাই তাহলে আল্লাহর দিনের কাজ করবে কে? এই জিন বাঁচানোর জন্য হিজরত করছে ওরা। মনে রাখবেন, সব সময় শুধু শহীদ হওয়া না, কোনো কোনো সময় বেঁচে থাকারও প্রয়োজন হয়। শহীদ হয়ে গেলেন সব, তাহলে আল্লাহর দিনের কাজ করবে কে? তো এই সাতজন যুবক গিয়ে আশ্রয় নিয়েছে গুহায়। গুহার মধ্যে ঘটনা লম্বা। তো সেখানে তাদের জিকির কি? ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন তারা কয়েকজন গুহায় আশ্রয় নিল, তারা দোয়া করলো, হে আমাদের রব, তোমার বিশেষ রহমত দ্বারা আমাদেরকে ধন্য করো, সাহায্য করো, আমাদের পুরো বিষয়টা আল্লাহ সুন্দর করে দাও। ওই দাকিয়ানু জালেম বাদশার খবর তুমি জানো, আর আমাদের ভূমিকার খবরও জানো। আমরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার কেউ নাই, ভরসা তোমার উপরে। তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাদেরকে 300 বছর ঘুম পাড়াইয়া রাখলেন। সুবহানাল্লাহ। 300 বছর, এই 300 বছরের যে কয় বংশ চলে গেছে, এরপরে আল্লাহ তাদেরকে জীবিত করেছেন, ঘটনা লম্বা। তাইলে তারা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে সাহায্য চাইছে কার? এটা জিকির, এটা জিকির। যে বিপদ মুসিবত আল্লাহরে ডাকবেন, আল্লাহরে স্মরণ করবেন, আল্লাহ সাহায্য চাইবেন, জিকির নামাজ, জিকির স্মরণ করা, জিকির কোরআন তেলাওয়াত করা। এইভাবে আমি জিকিরের অনেকগুলো, জিকির বসা অবস্থায়, উঠা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এগুলো সব জিকির। জিকির মানে স্মরণ। প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথাটা আমি এভাবে বলতে চাই, আরো পয়গম্বরদের জিকির এখানে আছে, কিছু জাবানি জিকিরের কথা আমি এভাবে বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালেমা উচ্চারণে সহজ, জবানে হালকা, এত সহজ, ছোট হুজুর বড় হুজুর সাধারণ মুসলমান সবাই জানে, কিন্তু কেয়ামতের দিন নেকির পাল্লায় পাহাড়ের চাইতেও ভারী। সেই দুইটি জিকির হলো সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। পড়বেন তো ইনশাআল্লাহ। দোকানে ব্যবসা করতেছেন, এই জিকিরগুলো করেন, রাস্তায় হাঁটতেছেন, জিকিরগুলো করেন, গাড়িতে বসে আছেন, একটা তো দোয়া আছে, গাড়ি উঠার দোয়া পড়বেন, জিকিরগুলো করেন, এগুলো অনেক নেক পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আফজালুল কালামে আরবা, যত জিকির আছে চারটি জিকির হলো সেরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে 4টা কালেমা বেশি বেশি পরিমাণে জিকির করতে পারেন, কারণ এই 4টা কালেমা জিকিরের মধ্যে সবচাইতে সেরা কালেমা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সারা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন ভাই, খারাপ লাগেনি কেন? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেল দরিয়া, দরিয়া পার হয়ে গেল, কোনো যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধেই মুসাকে আল্লাহ মাসাই দিছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ধারণা করছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করা লাগবে, হাজার হাজার মানুষ মারা যাবে, রক্ত ক্ষয় হইব, আর সেই ফেরাউন মুসা আলাইহিস সালামের কোনো প্রতিরোধ ছাড়া আন্ডা বাচ্চা ক্যাডার ফেডার সাইমসা সহ ডুবি দরাকার দরাকার। মুসা আলাইহিস সালাম ওই ফাড়ে উঠে গেছে, উঠে দেখে যে আল্লাহ রে, মুসা তো এটা চিন্তা করে নেই যে আজকে ফেরাউনের খেলা ফাইনাল, ফেরাউন মরে যাবে। মুসা আলাইহিস সালাম ওই ফাড়ে উঠে আল্লাহকে সেজদা দিছে, আল্লাহ
আমার চোখের সামনে এই অত্যাচারী জালেমের গোষ্ঠী যেভাবে শেষ হইল, আজকে আমি আপনার একটা শুকরিয়া আদায় করবো, বেশি শুকরিয়া, কারণ আমার আর কিছু করার লাগে না, সারা জীবন আমি মার খেয়েছি। আর আজকে যারা জুলুম করছে মারছে তাদের উপরে যে কিভাবে গজব পড়ছে এই দৃশ্য আল্লাহ আপনি আমার চোখে দেখাইছে। জালেমের পতন দেখা, এটার মধ্যে একটা শান্তি আছে না নাই? তো মুসা আলাইহিসসালাম ওই ফালে কয় আল্লাহ একটা স্পেশাল জিকির দেন, স্পেশাল জিকির। তো জিব্রাইলকে আল্লাহ ফাটাইছে, ফাটাইয়া কয় মুসা নবীরে ক, মুসা আলাইহিসসালাম বেশি বেশি করে ফুড়ুক লা ইলাহা। মুসা আলাইহিসসালাম বলছে আল্লাহ এটা তো ফুরান কালেমা, এটা তো ফুরান জিকির, এটা তো সবাই জানে। আজকে আপনি আমার জিকিরের নিয়ামতটা দিলেন, ফেরাউনকে যেভাবে শেষ করলেন, আমি যেভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম, আল্লাহ গো স্পেশাল একটা আমল দেন, স্পেশাল একটা জিকির দেন, যেই জিকিরটা করলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে, এই দয়া মায়া শুকরিয়া আদায় হবে। আল্লাহ বলছে মুসা যেই কালেমাটা তোমাকে আমি জিকির হিসাবে দিলাম, এই কালেমাটা একটা কাগজে লেগে যদি এক পাল্লা দেওয়া হয়, সাতটাবক আসমান জমিন যদি এক পাল্লা দেওয়া হয়, এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। নারায় তাকবীর, তাহলে সব জিকিরের বড় জিকির লা ইলাহা, কারণ এখানের মধ্যে তাওহীদের ঘোষণা, শিরকের বিরুদ্ধে ঘোষণা, আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা, কত কি যে আছে এখানে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ, ক্বালা মান ক্বালা সুবহানাল্লাহ বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াত মাররা, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহ বিহামদিহি, কয়শো বার? খুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাইদিল বাহার, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন সে যদি ওই কালেমাটা জিকির করে তার জীবনের গুনাহ যদি সাত দরিয়ার পানির থেকেও বেশি হয়, এই জিকিরের ফজিলতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আরেকটা হাদিস শুনেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কুনুজিল জান্নাত, ফাকুলতু বালা, ফাকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন আবু মুসা আশআরী আমি কি তোমাকে এমন কথা বাতলাই দেব না যা জান্নাতের সম্পদ হবে, জান্নাতের কুনুজ হবে? আমি বললাম হ্যাঁ। নবীজি বলছেন বেশি বেশি জিকির করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তোমার জান্নাতের শ্রেষ্ঠ সম্পদ হবে। এরপরে প্রত্যেক নামাজের পরে তিন তসবি আসেনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার 33 বার অথবা 33 বার 33 বার 34 বার, এরপরে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। নবীজি বলছে কেউ যদি প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত খুলে দেবে। কোরআন হাদিস আমাদেরকে সব বলে দিছে ভাই, কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, ইহুদিন আসারাদের তালে ফুড়ে গেছি, সংস্কৃতির নামে, আইনের নামে, দলের নামে, সংগঠনের নামে, পুরো ইসলাম বিরোধী কাজকর্মে সব মজা পাই গেছে গা। ফলে এখন ইসলামের কথা কইলে আর ভাল লাগে না, কোরআন হাদিসের কথা কইলে ভাল লাগে না, ধর্মটাকে নিজের মতো চালাইতে চায়, টাকা পয়সা ইনকাম করে ফুরের নমরুদ কারণের মতো হইয়া যাইতেছে, আর ইসলামকে মনোবাসে পাঠানো লাইন হয়েছে। এইসব কারণে আল্লাহর আজাব এখন গজব পৃথিবীতে এসে যাচ্ছে। তাই আসুন, ছেলে লাগবে, মেয়ে লাগবে, সন্তান লাগবে, টাকা লাগবে, বাড়িঘর লাগবে, এই সব কিছু যেন আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহি ঈমানওয়ালারা ভালো করে শুনো, সমীর হাটের ইমানদার ভাইয়ারা, সমীর হাটের ইমানদার বোনেরা ভালো করে শুনেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আপনাদের টাকা পয়সা, আপনাদের দল, আপনাদের নেতা, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ব্যবসা বাণিজ্য, এসব যেন আপনাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এগুলির লোভে
দিন থেকে গাফেল হইয়া যাবে, তারা ধ্বংস, তারা ধ্বংস। আজকে আমরা সুস্পষ্ট ভাবে দেখতেছি কিছু মানুষ ধ্বংসের দিকে যাইতেছে, ধ্বংসের দিকে। আজকে নবী রাসূলরা থাকলে, সাহাবীরা থাকলে তাদেরকে যেভাবে দাওয়াত দিতেন, আমরাও ওই সাহাবীদের পথ অনুসরণ করে আমাদের অল্প যোগ্যতা অল্প এলেমে আজকে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, বাতিল মতবাদ ছেড়ে দেন, ইসলামের দিকে ফিরে আসেন, সাম্রাজ্যবাদী সমাজতান্ত্রিক এই সব হাবিজাবি ছেড়ে দেন, কোরআনের রাজ কায়েমের দিকে ফিরে আসেন। কোরআন ছাড়া শান্তির কোনো দলিল নাই, কোরআন ছাড়া মুক্তির কোনো দলিল নাই। কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফকে মেনে নেন, আল্লাহর নবীর নেতৃত্ব মেনে নেন, কোরআন হাদিসের শাসন মেনে নেন, তবে দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি। যতকাল ফিরে না আসবেন ততকাল শান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।